আমি আর বর্ণিতা কোথায় যাচ্ছি? বর্ণিতা গার্ডেনে না, দাঁড়াও আমুর জন্য দাঁড়াও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আমরা যাচ্ছি গার্ডেনে, বর্ণিতা ওই তো চলে যাচ্ছে। দাঁড়াও বর্ণিতা, এই তো চলে আসছি, অনেকদিন পরে আসলাম। কি আম্মু, মুখলেস পানি দিচ্ছে মুখলেস গাছে? এই তো আই মুখলেস, মুখলেস আম গাছে পানি দিচ্ছে। আমাদের গার্ডেনে অনেকগুলো আম গাছ, তাই না? কয়টা আম গাছ? ছয়টা। ছয়টা? অনেকগুলো আম গাছ, ছয়টা না আরো বেশি হবে। বর্ণিতা দেখো কত ছোট গাছে আমের মুকুল আসছে, যে দেখো আসো দেখছ? হ্যাঁ অনেক সুন্দর না? ওয়াও, চলো তো ওই ডালিম গাছ দেখে আসি। ডালিম আসছে? হ্যাঁ তাই তো, ডালিম মতো আসছে দেখা যায়। এই তো ডালিম, এই ডালিম কে খাবে আম্মু বলো তো? কে খাবে বলবা না? ও বলবে না। এই ডালিম কে খাবে? আরো আছে ডালিম, ফুল ফুটে ফুটলে ডালিম হয়। কয়টা আম গাছ বলো তো তুমি? অনেকগুলো আম গাছ এখানে, আজান দিচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি গার্ডেন থেকে, তাই না বর্ণিতা? এই গাছটার মধ্যে অনেক আমের মুকুল আসছে। কি আম্মু কোথায় নিয়ে যাব? দোকানে কেন যাবে? ওদিকে কোথায় যাও? হ্যাঁ আজকে দুপুরের জন্য কি কি রান্না করি চলেন রান্না করে নিয়ে দেখাই কি কি রান্না আবার আর আয়োজন হচ্ছে আমাদের। চুলায় আছে ভাত, এর পাশে ডাল, আরো করব হলো করলা ভাজি, করলা ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে রুই মাছ সিন দিয়ে রান্না করব। পালং শাক ধুয়ে নিচ্ছি, পালং শাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি ডাল।
পরিমাণ মতো তেল দিলাম। পেঁয়াজ কুচি, একটু কষিয়ে নিব, কাঁচা মরিচ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি, করলা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন করলা ভাজি হয়ে গেছে, এখন মাছ ভেজে নিব। কমপ্লিট করলা ভাজি তো পালং শাক রান্না করবো এটার মধ্যে। মাছ ভাজি হতে হতে এটাকে আমি অন্য কাজ করে আসছি, ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখন আমি লবণ দিয়েছি স্বাদ মতো, এখন আদা রসুন পেস্ট দিব 1 টেবিল চামচ পরিমাণ,
পচি আনি বানার শুনতে বাকি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলে ক্লিক করে রাখবেন যেটা আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যারা সেই শুরু থেকে আমার চ্যানেলের পাশে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিবেন এখনো যারা লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন এদিক থেকে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব আমার রান্না কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর একটা কমেন্ট করবেন দুই কথায় মাশাআল্লাহ নাইস এই ধরনের কমেন্ট কেউ করবেন না পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিব এখন থাক কিছুক্ষণ কষানো আমার হয়ে গেছে এখন পালং শাক দিয়ে দিব সবগুলো দিয়ে দিলাম অনেক পানি উঠেছে পালং শাকে পানি দিতে হবে না হয়েও গেছে কষানো হয়ে গেছে এখন জলের পানি দিব বলক চলে আসলে পরে মাছ দিব আমি বরফ চলে আসছে মাছ দিব
ভিজিয়ে দেবো।